আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ফুলকপি, টমেটোর আর আন্ডা। আজকে আমি একসাথে কষা ঝোল বানাবো, আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। এখন আমি ফুলকপি ডে কাটি নিব। আমি এরকম পিস করে কেটে নিব। চুলায় আগুন ধরার নিচে এখন আমি কড়াইটা বসে দিলাম। এখন দিয়ে দিব জল। এখন দিয়ে দিব আন্ডা। আর দিয়ে দিব ফুলকপি, একসাথে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ফুলকপি আর আন্ডা সিদ্ধ করে নেব। পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিব। আদা রসুন পেঁয়াজ বাটা হয়েছে, এখন আমি উঠাই নিব। সরিষা বেটে নিব। আমার সরিষা বাটা হয়েছে, এখন আমি উঠাই নিব। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো। দেখেন কফি কত সুন্দর সিদ্ধ হয়েছে, এখন আমি উঠে নিব। এখন আমি আন্ডা দিয়ে ছোট ছোট পিস করে নিবো, আপনারা দেখতে থাকেন। আমি সুতো দিয়ে এরকম করে কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। কড়াইটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন আমি ফুলকপি দিয়ে দিব। অল্প একটু লবণ, আমি ফুলকপি একটু লাল লাল করে ভেজে নিব। দেখেন ফুলকপি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, এখন আমি মালাই নিব।
এখন দিয়ে দিব সরষের তেল। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া পাউডার, স্বাদ মতন লবণ। এখন আমি ভালো করে মাখাই নিব। ভালো করে মাখা নিছে, এখন আমি ভেজে নিব। তেল গরম হয়েছে, এখন আমি আন্ডা দিয়ে দিব। দেখেন কত সুন্দর আছে, গোল্ডেন ব্রাউন কালার করে ভিজে নিচ্ছে। এখন আমি খেয়ে নিব। আন্ডা ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিব জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। এক চামচ লঙ্কা গুঁড়ি, এক চামচ ধনিয়া পাউডার, স্বাদ মতন লবণ। দেখেন মশলা থেকে তেল ছাড়ছে, এখন আমি টমেটো দিয়ে দিব। দেখেন কত সুন্দর কষানি হয়েছে, এখন আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, এখন আমি জল দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো। দেখেন কত সুন্দর হয়েছে, এখন আমি সিদ্ধ করা ভেজে রাখা আন্ডা দিয়ে দিব। ধনিয়া পাতা, গরম মশলা, এখন আমি নামাই নিব।
ওয়াও, মজা, টেস্টি হয়েছে। আপনারা এবার বানাই খাবেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।